Welcome to Pranit Kumar. Hello viewers, আমি প্রণীত কুমার, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে 12 ডেজ গিটার লেসন নিয়ে। গিটার শেখার জন্য প্রথমত আমাদেরকে জানতে হবে গিটারের পরিচিতি, কারণ একটি গিটার বাজানোর জন্য যা যা প্রয়োজন তার সম্পর্কে আমাদের জেনে তারপর আমাদের গিটার প্লেয়িং করতে হয়। মূলত গিটার শেখার জন্য জানতে হয় হচ্ছে গিটারটা কীভাবে ক্যারি করতে হয়। তো আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে এবং অথবা আমাদের সাধারণত আমরা যেভাবে গিটারটা ব্যালেন্স করতে যাই সেটা হচ্ছে, আমাদের একটা গিটার নেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে আমি একটা গিটার নিয়ে বসেছি, সো আমাদেরকে গিটারটা এরকমভাবে প্রেজেন্ট করতে হবে যেন আমাদের সামনে যারা অডিয়েন্স আছে তারা বুঝতে পারে যে আমি একটা গিটার প্লেয়িং করছি। সো আমাদেরকে প্রথম দিকে গিটারটা কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা সম্পর্কে আমরা জানা উচিত। প্রথমত আমরা গিটার ব্যালেন্স করতে হবে, গিটারের এই পার্টটাকে আমরা জাস্ট এভাবে হাতের উপরে থেকে পায়ের উপর রেখে আমাদের ডান হাতের মাসল দিয়ে গিটারটাকে ধরবো, কখনো বাঁ হাতের গ্রিপ করবো না গিটার ফ্রেট। আচ্ছা, প্রথমত আমরা গিটার পরিচিতি সম্পর্কে জানতে যাব। এখন গিটার পরিচিতি আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে, আমরাতে যে গিটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকোস্টিক স্প্যানিশ গিটার। অ্যাকোস্টিক স্প্যানিশ গিটারে প্রথম পরিচিতির মধ্যে এটাকে বলা হচ্ছে গিটারের হেড, এগুলো হচ্ছে টিউনিং কি। এখন বলতে পারেন টিউনিং কি মানে কি, টিউনিং কি কথা হচ্ছে, টিউন কথার অর্থ হচ্ছে সুর আর কি কথার অর্থ হচ্ছে চাবি। তো সুর বাঁধার যে চাবি তাকে বলা হয় টিউনিং কি। তার পরবর্তীতে আসছে এটাকে বলা হচ্ছে ওপেন নাট, এটাকে বলা হচ্ছে ওপেন নাট অথবা টাই বলা হয় বাংলাতে, টাই, এটা হচ্ছে ওপেন নাট। তার পর্যায়ক্রমে আসছে এগুলো এক একটা তামার পাত দেখা যাচ্ছে, এই তামার পাতগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেট, এগুলাকে বলা হয় এক একটা ফ্রেট। মূলত এক একটা গিটারে 22 থেকে 24টা ফ্রেট থাকে। আচ্ছা, এই যে ফ্রেটটা লাগানো আছে এই পার্টটাকে বলা হয় হচ্ছে ফ্রেট বোর্ড, এটাকে বলা হয় ফ্রেট বোর্ড। আচ্ছা, ফ্রেট বোর্ডের মাঝে কিছু চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেট মার্ক অথবা পোস্টিং মার্ক, মানে সহজে ফ্রেটটাকে চিহ্নিত করার জন্য। যেমন 1, 2, 3 নম্বর ফ্রেটের মধ্যে আছে 3 নম্বর পোস্টিং মার্ক, দেন 5, 5 নম্বর পোস্টিং মার্ক, 7, 7 নম্বর পোস্টিং মার্ক। আচ্ছা, এটাকে বলে ফ্রেট বোর্ড অথবা ফিঙ্গার বোর্ড। তারপর যা চলে আসছে এই পার্টটাকে বলা হচ্ছে সাউন্ড হল, এটাকে বলা হয় সাউন্ড হল। সাউন্ড হল কথার অর্থ হচ্ছে, সাউন্ড কথা হচ্ছে শব্দ আর হল কথার অর্থ হচ্ছে গর্ত। এখানে সাউন্ড হল মানে হচ্ছে যেখান থেকে সাউন্ডটা প্রডিউস হয়। যদি আমি সাউন্ড হলটাকে বদ্ধ করে দিই তাহলে কি হবে, এইখান থেকে সাউন্ডটা বের হবে না, আর যখন এটাকে হলের মতো থাকবে তখন সাউন্ডটা প্রতিধ্বনি মাধ্যমে সাউন্ডটা বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি গিটারে এই পার্টটাকে বলা হচ্ছে ব্রিজ, এটাকে বলা হচ্ছে ব্রিজ, এই পার্টটাকে বলা হচ্ছে ব্রিজ, আর এটাকে এগুলাকে বলা হচ্ছে নব বা বাটন, এগুলো কি বলে, নব বা বাটন। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি এটাকে বলা হচ্ছে গিটারের নেক, মানে যেটা হচ্ছে গলা, ঠিক আছে, ব্যাক সাইড অফ ফ্রেট। ওকে, আর গিটারের মূলত আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এবার যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে গিটারের ক্লাসিফিকেশন সম্পর্কে। আমাদের মূল ক্লাসিফিকেশন অনুযায়ী গিটার হচ্ছে তিন ধরনের গিটার হয়, একটা হচ্ছে হাওয়াইন গিটার, অ্যাকোস্টিক গিটার, ইলেকট্রিক গিটার। হাওয়াইন গিটারগুলো হচ্ছে আপনার বেসিক্যালি গিটারটা এরকম ফ্ল্যাট থাকবে আর ফ্রেটবোর্ড থেকে তারগুলো যেগুলো স্ট্রিং থাকবে অনেক উপরে, তো এগুলোর উপরে ফিঙ্গারটাকে এরকম দিয়ে ডাউন করে হাওয়াইন গিটার প্লেয়িং করতে হয়। আচ্ছা, আমার হাতে যে গিটারটি দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে দ্য স্প্যানিশ অ্যাকোস্টিক গিটার। আচ্ছা, ইলেকট্রিক গিটার মূলত আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা ইলেকট্রিক গিটারটাকে পাবো হচ্ছে যেটি গিটারের সাউন্ডটা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সাউন্ড প্রডিউস হয়, কোনো সক্রিয়তার মাধ্যমে সাউন্ডটা প্রডিউস হয়, ওটাকে বলা হচ্ছে ইলেকট্রিক গিটার। আচ্ছা, এখন আমরা গিটারের পরিচিতি সম্পর্কে জানলাম, আমি সেটা আবার রিমাইন্ড করছি। যেমন হচ্ছে কি, গিটার এই পার্টটাকে বলা হচ্ছে হেড, টিউনিং কি, ওপেন নাট, ফ্রেট, ফ্রেট বোর্ড, পোস্টিং মার্ক, সাউন্ড হল, ব্রিজ, নব বা বাটন, নেক, ফুল বডি, এ হচ্ছে গিটারের পরিচিতি। চলো, এবার আমরা গিটার পরিচিতি জানার পর এখন আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে মূল পার্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে কি, আমাদের গিটারের বাজানোর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্রিংস। আমাদের এখানে মূলত অ্যাকোস্টিক গিটারে 6টি স্ট্রিংস থাকে। আচ্ছা, 6টি স্ট্রিংসের কিছু নাম্বার আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি, সেটা হচ্ছে নিচ থেকে আমরা কাউন্ট করব 1, 2, 3, 4, 5, 6,
মানে নিচ থেকে চিকন যে তারটি আছে এখান থেকে শুরু হবে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার। আচ্ছা, এই ছয়টি তারে ছয়টি নাম আছে, চলো আমরা সেই নামগুলো এখন জেনে নিই। ছয় নাম্বার স্ট্রিংসের নাম হবে ই, পাঁচ নাম্বার এ, চার নাম্বার ডি, তিন নাম্বার ডি, ই এ ডি জি, তিন নাম্বার জি, দুই নাম্বার বি, এক নাম্বার ই। আমি আবার বলছি, ই এ ডি জি বি ই। তাহলে ছয়টি তারে ছয়টি নাম জানা হয়ে গেল। চলো এবার জানতে পাবো সেটা হচ্ছে আমাদের গিটার বাজানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে কি, আমাদের ফিঙ্গার। তো আমরা এখন ফিঙ্গারিং পরিচয় সম্পর্কে জানবো। ফিঙ্গারিং পরিচয় প্রথমে আমার ডান হাতে ফিঙ্গারিং এর মধ্যে আমার এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, আমরা এটাকে নাম দিচ্ছি থাম। থাম ফিঙ্গার নাম হচ্ছে ক্রস নাম্বার ফিঙ্গার। থামে আমরা পাচ্ছি ক্রস নাম্বার ফিঙ্গার, ফিঙ্গার নাম্বার ক্রস, ফিঙ্গার নাম্বার ওয়ান, ফিঙ্গার নাম্বার টু, ফিঙ্গার নাম্বার থ্রি, ফিঙ্গার নাম্বার ফোর। সেম লেফট হ্যান্ডও আমরা এই নাম্বার ক্রসগুলো দেবো, হচ্ছে ক্রস নাম্বার ফিঙ্গার, ফিঙ্গার নাম্বার ওয়ান, ফিঙ্গার নাম্বার টু, ফিঙ্গার নাম্বার থ্রি, ফিঙ্গার নাম্বার ফোর। তাহলে আমার ডান হাত এবং বাম হাত সেম ফিঙ্গার নাম্বার আমরা দিয়েছি। চলো এটা এবার আমরা কি জানলাম, গিটার পরিচিতি সম্পর্কে জানলাম, গিটার তার সম্পর্কে জানলাম, গিটার তারের নাম সম্পর্কে জানলাম, এবং আমাদের গিটার বাজানোর জন্য ফিঙ্গারিং সম্পর্কে জানলাম। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট থিংস এটা হচ্ছে যে আমরা কেন প্রশ্ন রাখতে পারি যে কেন আমরা তার সম্পর্কে জানলাম। এই যে তার সম্পর্কে আমরা জেনেছি ছয়টি তার সম্পর্কে, এটা আমরা পরবর্তী আমাদের যে লেসন আসবে সেই লেসন আমরা ব্যাপারটা পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। 12 বেস গিটার লেসন আজকের প্রথম এক্সারসাইজ যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আমরা ফিঙ্গারিং পরিচয়ের মধ্যে আমরা জেনেছি এটা হচ্ছে আমাদের ফিঙ্গার নাম্বার ক্রস, ফিঙ্গার নাম্বার ওয়ান, ফিঙ্গার নাম্বার টু, ফিঙ্গার নাম্বার থ্রি, ফিঙ্গার নাম্বার ফোর। আচ্ছা, ক্রস নাম্বার ফিঙ্গারটা থাকবে হচ্ছে আমাদের ছয় নাম্বার তারের উপরে, আর বাহারটা জাস্ট এখানে ধরা থাকবে, এখানে ধরা থাকবে। ক্রস নাম্বার ফিঙ্গারটা যাবে ছয় নাম্বার তারের উপরে, সাউন্ড হলের ঠিক উপরে। ক্রস নাম্বার ফিঙ্গার ছয় নাম্বার স্ট্রিংসে। চার নাম্বার ফিঙ্গারটা, চার নাম্বার ফিঙ্গারটা ঠিক সাউন্ড হল থেকে নিচে, এটাকে বলা হচ্ছে পিক গার্ড। এই পিক গার্ডের ঠিক ওপরে এরকম বডিতে টাচ থাকবে, এই ফিঙ্গারটা কখনো বডি থেকে উঠবে না, জাস্ট এরকম বডিতে টাচ থাকবে। ছয় নাম্বার তারের উপরে বৃদ্ধাঙ্গুল, আই মিন ক্রস নাম্বার ফিঙ্গার টাচ, এক নাম্বার আঙ্গুল যেটা নিচ থেকে তিন, এক দুই তিন, এই তিন নাম্বার তারে টাচ থাকবে। দুই নাম্বার আঙ্গুলটা যাবে দুই নাম্বার তারে টাচ থাকবে, তিন নাম্বার আঙ্গুলটা যাবে এক নাম্বার তারে টাচ থাকবে। তাহলে কি হলো, নিচে এক দুই তিন এরকম করে কার্ভ থাকবে, আর ছয় নাম্বার তারে বৃদ্ধাঙ্গুল কার্ভ থাকবে, আর চার নাম্বার ফিঙ্গারটা বডিতে টাচ থাকবে। তাহলে এভাবে ধরে আমরা থাকবো কিছুক্ষণ, তারপরে আমাদের প্র্যাকটিস শুরু হবে। প্র্যাকটিসটা শুরু করতে কি করব, ছয় নাম্বার তার থেকে ডাউন স্ট্রোক শুরু করব। তাহলে কি করলাম, সিক্স ফাইভ ফোর ডাউন স্ট্রোক, সিক্স ফাইভ ফোর ডাউন, থ্রি টু ওয়ান আপ স্ট্রোক হবে। আমি আবার বলছি, সিক্স ডাউন, ফাইভ ডাউন, ফোর ডাউন, থ্রি আপ, টু আপ, ওয়ান আপ। তাহলে কি হবে, এটাকে এইভাবে নিতে হবে জাস্ট একটা রিদমের উপরে, সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান। আবার সেম ভাবে ব্যাক করতে হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। আমি এবার মুখে বলবো, যা সাউন্ড করে দেখাবো গিটারে। এই প্র্যাকটিসটা করবো আমরা বিশ বার, কিভাবে করবো, পাঁচবার করে চার সেটে করবো। যেমন এক, দ্বিতীয়বার, তিনবার, চতুর্থবার, পঞ্চমবার, এরকম করে আমরা চারবার করব, তাহলে বিশ বার হবে। আচ্ছা, তারপরে এই প্র্যাকটিসটার সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপটা হবে কীরকম, আমরা ফার্স্ট স্টেপ করেছি সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, সেকেন্ড স্টেপ হবে সিক্স ওয়ান টু। কী হবে জিনিসটা,
মানে ছয় এক নাম্বার তার, দুই নাম্বার তার, তাহলে ছয় ওয়ান টু ফাইভ, ওয়ান টু ফোর, ওয়ান টু থ্রি, ওয়ান টু, তার মানে কি কন্টিনিউ চলবে সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান টু ফোর ওয়ান টু থ্রি ওয়ান টু। এখন যে আমরা প্র্যাকটিসটি দেখাচ্ছি সেটা হচ্ছে সিক্স ওয়ান টু, সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান টু ফোর ওয়ান টু থ্রি ওয়ান টু, আবার ব্যাক করবেন থ্রি ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ ওয়ান টু সিক্স ওয়ান টু। এবার আমি মুখে বলবো, জাস্ট গিটার সাউন্ড করে দেখাচ্ছি। থার্ড প্র্যাকটিস থাকছে হচ্ছে সিক্স ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি থ্রি ওয়ান টু থ্রি, আবার ব্যাক করবেন থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি সিক্স ওয়ান টু থ্রি। আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই প্র্যাকটিসগুলো করতে গেলে আপনার অনেকটা ধৈর্যের প্রয়োজন, তো একটু ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখা হলে আমি অবশ্যই বলছি গিটারগুলো প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার অনেক কাজে দিবে, তো এই প্র্যাকটিসগুলো একটু ধৈর্য নিয়ে করতে হবে। এখন চলে যাবো আমাদের বিগিনারদের আরেকটি প্র্যাকটিস, সেটা হচ্ছে এখন বা হাতের প্র্যাকটিসের ব্যাপারে। বা হাতে যে প্র্যাকটিসটি থাকছে সেটা হচ্ছে আমাদের হ্যামারিং প্র্যাকটিস। হ্যামারিং প্র্যাকটিসটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে ফ্রেড বোর্ডটি দেখছেন এখানে, এটা হচ্ছে ফ্রেড নাম্বার ওয়ান, ফ্রেড নাম্বার টু, ফ্রেড নাম্বার থ্রি, ফ্রেড নাম্বার ফোর, তার মানে প্রত্যেকটা ফ্রেডে প্রত্যেকটা আঙুল থাকবে। যেমন এক নাম্বার ফ্রেডে এক নাম্বার আঙুল, দুই নাম্বার ফ্রেডে দুই নাম্বার আঙুল, তিন নাম্বার ফ্রেডে তিন নাম্বার আঙুল, চার নাম্বার ফ্রেডে চার নাম্বার আঙুল। এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে আঙুলগুলো প্লেসমেন্ট করবো। প্লেসমেন্ট করতে গেলে সেটা করতে হবে, মনে করতে হবে যে এই যে ফ্রেডবোর্ডটা দেখা যাচ্ছে এই ফ্রেডবোর্ডের উপরেও না, ফ্রেডবোর্ড থেকে দূরেও না, ঠিক ফ্রেডবোর্ডের কাছাকাছি, ক্লোজ ফ্রেডবোর্ডের কাছাকাছি জাস্ট এভাবে ধরতে হবে। এখন কথা হচ্ছে কীভাবে ধরতে হবে, সেটা হচ্ছে আমাদের যে বৃদ্ধাঙ্গুলি দেখা যাচ্ছে এই বৃদ্ধাঙ্গুলটি জাস্ট ফ্রেডের পিছন সাইডে জাস্ট এরকম করে ধরতে হবে, ঠিক আছে, যেন আমার আঙুলটি ফ্রন্ট সাইডে যারা আছে তারা এভাবে দেখতে না পারে। তো কী করতে হবে, আঙুলটা ডাউন করে দিতে হবে, ডাউন করে এই আঙুলটাকে এরকম করে গ্রাউন্ড করে ঘুরিয়ে আনতে হবে, ঘুরিয়ে এনে ফ্রেডের উপরে ধরতে হবে। তাহলে কি, যেমন হচ্ছে আমরা একটা বলকে যেভাবে গ্রিপ করি ঠিক এরকম করে গ্রিপ করবো। তো কী করবো, ফ্রেড থেকে বৃদ্ধাঙ্গুলি ধরা হলো, এবার আঙুলটাকে এরকম ঘুরিয়ে আনবো এই ফ্রেডের কাছাকাছি, ফ্রেডের উপরে না, ফ্রেডের কাছাকাছি। সেমভাবে দুই নাম্বার আঙুলটাও এরকম, মানে এরকম একটা গ্যাপ সৃষ্টি করবো। অনেকে দেখা যায় ধরতে গেলে কী হবে, আঙুল এরকম চেপে যাচ্ছে বা আঙুল শক্ত হয়ে যাচ্ছে, আঙুল শক্ত করা যাবে, নরম করে ধরতে হবে। আর মনে করতে হবে যে এই যে চারটা আঙুল দেখা যাচ্ছে, চারটা আঙুলে ঠিক এরকম ফ্রেড আঙুলোর আগাতে ফ্রেড ধরতে হবে, কখনো এরকম তালুতে ধরা যাবে না। তাহলে কী হলো, দেন আমরা আঙুলটাকে ঘুরিয়ে আনবো, আনার পর এক নাম্বার ফ্রেড এক নাম্বার আঙুল, দুই নাম্বার ফ্রেড দুই নাম্বার আঙুল, তিন নাম্বার ফ্রেড তিন নাম্বার আঙুল, চার নাম্বার ফ্রেড চার নাম্বার আঙুল, এরকম ধরার চেষ্টা করবো। আর সবসময় রাখতে হবে যে এই যে আমার হাতে তালুটি আছে, হাতে তালুটি যেন আমার এই ফ্রেডের নিচে স্পর্শ না করে, জাস্ট সবসময় এরকম একটা হোল থাকতে হবে, যাতে কী করবো এরকম ঘুরিয়ে এনে ধরার চেষ্টা করবো। আচ্ছা, আনার পরে প্রথম যে প্র্যাকটিসটা হবে সেটা হচ্ছে হ্যামারিং প্র্যাকটিস। হ্যামারিং প্র্যাকটিসটা হচ্ছে এমন এরকম সাউন্ড বের করতে হবে, ঠিক ফ্রেডের উপর না, ফ্রেডের কাছাকাছি এসে এরকম সাউন্ড করতে হবে। হ্যামারিং কথা হচ্ছে হাতুড়ি মারা, হাতুড়ির মতন সাউন্ড করতে হবে। যতক্ষণ পর্যন্ত সাউন্ড না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এরকম প্র্যাকটিস করে যাব। দেন সেকেন্ড ফ্রেড সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফ্রেড থার্ড ফিঙ্গার, ফোর্থ ফ্রেড ফোর্থ ফিঙ্গার। কথা হচ্ছে এখন এরকম করে কতবার করব, যেটা হচ্ছে আমাদের এটা চার সেটে করতে হবে। চার সেটে হচ্ছে প্রতিটা ফ্রেডে বিশ সেকেন্ড করে চারবার করে করব, বিশ সেকেন্ড করে চারবার করে, যেমন সেকেন্ডে কাটানোর মতন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এরকম করে বিশ সেকেন্ড করে চারবার করে করব। এটা হচ্ছে হ্যামারিং প্র্যাকটিস। এবার চলে যাব হচ্ছে আমাদের ফোর ফ্রেড ট্যাপিং। ফোর ফ্রেড ট্যাপিং মিন হচ্ছে আমাদের চারটা ফ্রেডে ট্যাপিং করব ছয়টি তারে। এই সেটা আমরা ফুল বডিটাকে এখন দুই হাতের কাজ কীভাবে করবো সেটা আমরা এখন দেখাবো। আমরা এখন যে প্র্যাকটিসটি করবো সেটা হচ্ছে আজকের প্রথম দিন লেসনে লাস্ট লেসন, সেটা হচ্ছে ফোর ফ্রেড ট্যাপিং। ফোর ফ্রেড ট্যাপিং করতে গেলে আমাদের যেটা করতে হবে, চারটি ফ্রেডে চারটি আঙুল রেখে প্র্যাকটিস করতে হবে। কীরকম, ছয় নাম্বার তার দিয়ে শুরু হবে, এক নাম্বার ফ্রেডে এক নাম্বার আঙুল নিচে নিচে নামবে, যেমন ছয় পাঁচ চার তিন দুই এক, এক নাম্বার ফ্রেডে নিচে নিচে নামবে, দুই নাম্বার ফ্রেডে দুই নাম্বার আঙুল নিচে নিচে নামবে, ছয় পাঁচ চার তিন দুই
এক, তা আমার প্রতিটা ফ্রেডের কাছাকাছি ধরতে হবে এবং হাতের মানে আঙুলের তালু দিয়ে ধরতে হবে। যেমন কি এক নম্বর ফ্রেডে যখন ধরবো এক ছয় নম্বর তারে, চার নম্বর আঙুলটা বডিতে টাচ, বৃদ্ধ আঙুল আই মিন ক্রস মাই ফিঙ্গার ছয় নম্বর তারে, এক নম্বর আঙুলটা এখানে ধরে স্প্রেস করতে হবে, মানে চাপ দিতে হবে, জোরে না একদম চাপ দিতে হবে, এরকমভাবে যেন সাউন্ডটা ঠিকভাবে বের হয়। আর যদি হালকা করে চাপ দেওয়া হয় তাহলে এরকম করবে, আর যদি আমরা ভালো করে চাপ দিই তাহলে এরকম ক্লিয়ার সাউন্ড বের হবে। তাহলে কী করতে হবে, ছয় পাঁচ নম্বর ধরা পড়ে পাঁচ নম্বরটা স্ট্রোক করবো, চার নম্বর তার ধরা পড়ে চার নম্বরটা স্ট্রোক করবো, তারপর তিন নম্বর ধরা পড়ে তিন নম্বর স্ট্রোক করবো, দুই নম্বর ধরা পড়ে দুই নম্বর স্ট্রোক করবো, এক নম্বর ধরা পড়ে এক নম্বর স্ট্রোক করবো, সেমভাবে ব্যাক করবো। তারপর আবার দুই নম্বর ফেটে দুই নম্বর আঙুল, আবার ব্যাক, তিন নম্বর ফেটে তিন নম্বর আঙুল, চার নম্বর ফেটে চার নম্বর আঙুল, এগুলোকে প্রত্যেকটা রিদমে তালে তালে করতে হবে। ছন্দ নিয়ে করলে প্র্যাকটিস করলেও মজা লাগবে, আর যে ছন্দ ছাড়া হয় প্র্যাকটিস করে মজা পাওয়া যাবে না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ছন্দ নিয়ে প্র্যাকটিসগুলো করতে হবে, একটা তাল নিয়ে প্র্যাকটিসগুলো করতে হবে। তো আমরা 12 ডেজ গিটার লেসনে আজকে আমরা যে লেসনগুলো জেনেছি বা আমরা দেখেছি তার মূল কথা হচ্ছে প্র্যাকটিস করার সময় অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে। তাই আমার লেসনটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার লেসনটি সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।